ক্যামেরা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা তিনটা টার্ম, ফুড অ্যাডাল্টারেশন, ফর্টিফিকেশন, সাপ্লিমেন্টেশন, কাছাকাছি এই তিনটা টার্ম খুব কাছাকাছি এই তিনটা টার্ম এই তিনটা টার্ম সম্পর্কে আমরা একটু ধারণা নিব বেসিক, কারণ এই তিনটা টার্ম প্রায় ফুড সায়েন্স যে তোমরা পড়তেছো, ফুড টেকনোলজি, তারপর নিউট্রিশন, এইটা পড়তে গেলে তোমাকে এই টার্ম গুলো প্রায় আসবে তোমাদের সামনে। সো এই টার্ম গুলো ডিটেলস যখন আরো উপরে ক্লাস উঠবা, যেমন ধরো তোমার ফুড অ্যাডাল্টারেশনের উপরে দেখা যাবে যে একটা সিলেবাসের অনেক অংশ থাকবে, ফুড ফর্টিফিকেশন, সাপ্লিমেন্টেশন, নিউট্রিশনের যখন ডিটেলস পড়বা তখন এগুলো শিখবা। সো এই যে যে ডিটেলস যে বিষয়গুলো যখন পড়বা তখন আরো উপরের ক্লাসে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আস্তে আস্তে জানবা, কিন্তু বেসিক যে একটা ধারণা, এই ধারণাটা তোমাদের এখন থেকে না থাকলে অনেক টার্ম গুলো যখন সামনে আসবে তখন দেখা যাবে যে তোমরা ওর সাথে অতটা মানে বুঝবা না। এই কারণে দেখলাম যে আমি চিন্তা করে যে এই সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের দেওয়া দরকার। ফার্স্ট হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন আমরা অনেকেই এই টার্মটার বাংলা টার্মটা আমরা অনেকেই জানি এবং এর সাথে আমরা খুবই পরিচিত বাংলাদেশে, যে কেউ স্কুল কলেজে যায় নাই সেও এই বিষয়টা বুঝে, বাংলা টার্মটা যদি আমরা জানি আর কি। ঠিক আছে, তা এই যে যে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, বাংলাদেশে জানে না এমন খুব কম লোকই আছে আর কি। ঠিক আছে, তাহলে এই যে যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি গভর্নমেন্ট তৈরি করছে বাংলাদেশ গভর্নমেন্ট, তোমরা সবাই জানো আর কি, আমরা বহুবার বলছি, এখানে তোমার সরাসরি ফুড এবং নিউট্রিশনের ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের সরাসরি জব হয় এখানে, একদম ফার্স্ট ক্লাস জব গভর্নমেন্ট। এই যে যে ফুড সেফটি অথরিটি, তাহলে ফুড সেফটি জিনিসটা কি আসলে? ফুড সেফটি মানে কি? খাদ্য নিরাপত্তা, খাবারকে নিরাপদ করা, নিরাপদ খাবার তোমার সামনে তুলে ধরা। ঠিক আছে, এর মূল লক্ষ্য হচ্ছে, এই এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য এনশিওর করা কনজিউমারদের জন্য। এখন সব থেকে মজার বিষয় দেখো, ফুড সেফটি পৃথিবীর উন্নত দেশগুলোর ফুড সেফটি কনসার্ন এক ধরনের, আর বাংলাদেশের ফুড সেফটি কনসার্ন হচ্ছে খুবই অ্যালার্মিং পর্যায়ে। কিভাবে? পৃথিবীর উন্নত দেশগুলাতে সেফটি এনশিওর করতে হয় মানে আনইনটেনশনালি ফুড যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, যেমন কি ধরো নিজের অজান্তেই তোমার জীবাণু অ্যাটাক করে ফেলছে ফুডে, বা তোমার হালকা একটু অপরিচ্ছন্ন আছে কিচেনটা, এই কারণে দেখা গেছে যে, বা তোমার সিভিয়ার কোনো জীবাণু অ্যাটাক করলো, কোন একটা ফুডের মাধ্যমে চলে আসলো সেই জীবাণুটা, এসে তোমার কনজিউমারের ভিতরে চলে গেল। যেমন ধরো যারা সাধারণত র ফুড খায়, যেমন চীন জাপানের লোকজন, এদের যদি তোমার ফুডের ভেতরে যদি মাইক্রো অর্গানিজম থাকে, যেমন ইকোলাই থাকে বা সালমোনেলা টাইপের মাইক্রো অর্গানিজম থাকে বা পানিবাহিত বিভিন্ন কলেরি থাকে, তাহলে কি হয়, এরা এই ধরনের ডিজিজে আক্রান্ত হয় খুব ইজিলি। সো ওদের জন্য ফুড সেফটি কনসার্নটা হচ্ছে এই ধরনের যে ডিজিজ কজিং যে মাইক্রো অর্গানিজম আছে, মাইক্রো অর্গানিজম যেন ফুডের সাথে আমাদের শরীরে চলে না আসে। এবং এই মাইক্রো অর্গানিজম কিন্তু ইচ্ছাকৃত ভাবে ওরা খাবারে দেয় না। ইচ্ছাকৃত ভাবে কি দেয় কেউ মাইক্রো অর্গানিজম? না স্যার, এটা কিন্তু ন্যাচারালি চলে আসতেছে। সো ওদের কাছে ফুড সেফটির কনসার্নটা হচ্ছে এই ধরনের মাইক্রো অর্গানিজম বা এই ধরনের যে সকল হেভি মেটাল গুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, এই ধরনের হেভি মেটাল গুলো যেন ন্যাচারালি ফুডের মাধ্যমে কনজিউমারের কাছে চলে না আসে, এইটাকে প্রোটেক্ট করা ওদের হচ্ছে ফুড সেফটি অথরিটি বলো বা এই ধরনের যেসব অর্গানাইজেশন আছে তাদের মেজর কাজ। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই কাজের থেকেও বড় কাজ হচ্ছে আমরা ইন্টেনশনালি খাবারের খাবারের প্রবলেম করতেছি। ওরা কিন্তু ইন্টেনশনালি করে না, ওরা হয়ে যাচ্ছে ন্যাচারালি, আর আমরা করতেছি কি, ইন্টেনশনালি খাবারের মধ্যে ভেজাল দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের ন্যাচারাল সাইডটা তো প্রোটেকশন করতেই হচ্ছে, তার জন্য এক্সপার্ট তো লাগেই, প্লাস আমাদেরকে তোমার ইন্টেনশনালি খাবারে যে ভেজাল দিচ্ছে এইটা প্রোটেকশন করার জন্য আমাদের এক্সট্রা ইফোর্ট দিতে হয় এই এই অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূলত ফুড সেফটি অথরিটির বাংলাদেশে মেইন কাজ। এটা দুইটা পার্টে কাজ করে, পৃথিবীর উন্নত দেশগুলো সাধারণত একটা পার্টে কাজ ওদের, যে ন্যাচারালি কোনো প্রবলেম আসতেছে কিনা, আমরা ন্যাচারালি প্লাস ম্যানমেড বা ইন্টেনশনালি যাকে বলে, এই দুইটা প্রবলেম নিয়ে আমরা কাজ করি সাধারণত।
এখন কথা হলো এই যে যে আমরা হ্যান্ডমেড বা ইন্টেনশনালি খাবারের মধ্যে এমন কিছু দিচ্ছি যেটা আমাদের কনজিউমারের জন্য ক্ষতির কারণ, ঠিক আছে? এইটা ওয়ান টাইপ অফ অ্যাডাল্টারেশন, ঠিক আছে? আমরা এইটা ক্লিয়ার বুঝি যে আমি কোনো কিছু খাবারের মধ্যে অ্যাড করলাম যেটা ক্ষতির কারণ, এইটা পর্যন্ত আমরা আম জনতা সাধারণ জনগণ সবাই বুঝি এইটা খাবারে ভেজাল, ঠিক আছে? কিন্তু অ্যাজ এ ফুডের স্টুডেন্ট বা ফুড সায়েন্সের স্টুডেন্ট বলো, নিউট্রিশন স্টুডেন্ট বলো, তোমাদের ফুডের ভেজালের কনসেপ্ট স্বাভাবিক সাধারণ জনগণের থেকে একটু আলাদা হয় বা আলাদা হতে হবে, সেটা তোমরা এই সংজ্ঞা দেখলে বুঝবা, ঠিক আছে? দেখো ফুড অ্যাডাল্টারেশনের সংজ্ঞা বলতেছে কি, ফুড অ্যাডাল্টারেশন ইজ দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালি ডিগ্রেড দ্য কোয়ালিটি অফ ফুড অফার্ড ফর সেল আইদার বাই দা। এখন বলতেছে কি, একটা কথা আমরা এই জায়গায় আগে আলোচনা করে বুঝে গেছি যে এটা করা হয় ইন্টেনশনালি, আনইনটেনশনালি যদি হয় সেটাকে ডিগ্রেডেশন ফুড অ্যাডাল্টারেশন বলে না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ফুড কন্টামিনেশন, ঠিক আছে? যদি আনইনটেনশনালি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ফুড কন্টামিনেশন, আর যদি ইন্টেনশনালি হয় বা ইন্টেনশনালি করা হয় তাকে বলা হচ্ছে অ্যাডাল্টারেশন। এখন কি করা হয় এইটা আমরা বুঝি, অ্যাড মিক্সচার, এটা সাধারণ জনগণ বাংলাদেশের মূর্খ লোক সেও বুঝে। অ্যাড মিক্সার কোনো কিছু মিশাই দিল, কি মিশাই দিল, তোমার দুধের ভেতরে দেখা গেছে যে তোমার টিস্যু পেপার মিশাই দিল, হলুদের মধ্যে ফুড কালার মিশাই দিল, চকলেট ক্যান্ডির মধ্যে ফুড কালার মিশাই দিল, ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যাড মিক্সার, এটা সবাই বোঝে যে মিশাই দিল। কিন্তু ফুডের স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে জানতে হবে যে মিশানোর বাইরেও ফুড অ্যাডাল্টারেশন হয়, সেটা কি? সাবস্টিটিউশন অফ ইনফেরিয়ার সাবস্টেন্সেস, সাবস্টিটিউশন মানে তোমার একটা ভালো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টটাকে তোমার সরায় সেখানে একটু লো গ্রেডের কম্পোনেন্ট দিয়ে দিল, ঠিক আছে? এটা এটাও ফুড অ্যাডাল্টারেশন। একটা হচ্ছে অ্যাড মিক্সার মানে ওর সাথে মিক্সার করলো, আর একটা কি হলো যে ভালোটাকে সরায় সে জায়গায় খারাপটা দিয়ে দিল, ঠিক আছে? এটা একটা। আর আরেকটা হচ্ছে কি, রিমুভাল অফ সাম ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্টস। আরেকটা কি, যখন যদি কখনো ভ্যালুয়েবল কোনো ইনগ্রেডিয়েন্টস কে রিমুভ করে নেওয়া হয়, যেমন ধরো তোমাকে বলতেছে ফুল ক্রিম মিল অথচ ক্রিমটা তুলে নিছে আগের থেকে, মানে ফ্যাট পোর্শনটা সেন্ট্রিফিউজারের মাধ্যমে তুলে নিছে অথচ বিক্রি করতেছে ফুল ক্রিম লেখে বা ফুল ক্রিম হিসেবে তুমি কিনে নিয়ে এসে খাচ্ছ বাড়ির থেকে, আলটিমেটলি তুমি কিন্তু ওই ক্রিম পোর্শনটা মিল্কের ফ্যাট অংশটা তুমি পাচ্ছ না, তাহলে এটা হচ্ছে রিমুভাল অফ সাম ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে? মিল্কের ভেতরে ফ্যাটটা খুব ভ্যালুয়েবল, তাহলে ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্টসটা রিমুভ করে নেওয়া হলো, অথচ কনজিউমার মনে করতেছে যে না এর ভেতরে তো ফুল ক্রিম মিল্ক পাউডার, অথচ তোমাকে দিয়ে দিছে স্কিম মিল্ক পাউডার, অথবা তোমাকে হুয়ে পাউডার দিয়ে দিছে, তার ভেতরে প্রোটিন অংশও নাই, কেজিনটাও নাই, জাস্ট আছে যে তোমার ল্যাকটালবুমিন, ল্যাকটোগ্লোবিন, ল্যাকটোজ, ঘ্রাণ ঘ্রাণ তো সব দুধের মতোই, তুমি আমি কনজিউমার মনে করতেছি তো এটা তোমার মানে ফুল ক্রিম মিল্ক, ঠিক আছে? এরপরে এর সাথে আবার কি করতেছে, তোমার ডালটা মিশাই দিচ্ছে, তাহলে এই ডালটাটা কি হচ্ছে তোমার সাবস্টিটিউশন অফ ইনফেরিয়ার সাবস্টেন্সেস, তার মানে কি তোমার যেটা ফুড কোয়ালিটি মিল্ক ফ্যাট ছিল সেটাকে সাবস্টিটিউট করে দিচ্ছে ডালটা দিয়ে। আমরা তো তেল পাচ্ছি দুধ ডাল দিলে দেখতেছি উপরে ভেসে উঠতেছে, তার মানে আমরা মনে করতেছি কি যে এখানে তো তাহলে ফ্যাট আছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমার এই যে যে তোমার অ্যাড মিক্সার কি করতেছে, তুমি ফরমালিন দিয়ে দিচ্ছ বেশি সময় এই দুধটাকে ভালো করলে ভালো, সরি আরেকবার একটু রিপিট করলে ভালো। এক নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাড মিক্সার, খালি মিল্ক দ্বারা বোঝো, মিল্কের ভেতরে ফরমালিন দেয়া হলো, ঠিক আছে? ন্যাচারালি তোমাকে ফ্রিজিং কন্ডিশন বা প্রসেসিংটা ভালো না করে বেশি সময় রাখার জন্য ফরমালিন দিয়ে দিল, এটা হয়ে গেল অ্যাড মিক্সার মিল্কের ভেতরে অ্যাড মিক্সার করলো। এরপরে কি সাবস্টিটিউশন অফ ইনফেরিয়ার সাবস্টেন্স, কি করলো মিল্কের তোমার মিল্ক ফ্যাটটা তুলে নিয়ে সেখানে ডালটা দিয়ে দেয় সাবস্টিটিউশন করে, অথবা কোনো অয়েল দিয়ে দিল, দিয়ে ওটা সেন্ট্রিফিউজ করে দিলে তুমি যখন জাল দিচ্ছ উপরে তেল ভেসে উঠতেছে তখন আমরা মনে করছি তাহলে এটা মানে মিল্ক ফ্যাটই, এটা হলো সাবস্টিটিউশন হলো, মানে গুড কোয়ালিটি মিল্ক ফ্যাটকে তুলে নিয়ে লো কোয়ালিটির বা ইনফেরিয়ার কোয়ালিটির তোমার নর্মাল অয়েল বা তোমার ডালটা দিয়ে দিছে ওর ভেতরে, এটা হচ্ছে সাবস্টিটিউশন। আর রিমুভাল অফ সাব ভ্যালুয়েবল ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে একেবারেই কোনো ফ্যাটই রাখলো না, তোমার মিল্ক ফ্যাটটা তুলেই নিলো, নিয়ে ওইটা দিয়ে আলাদা ক্রিম তৈরি করলো বা আলাদা তোমার বাটার তৈরি করলো, অথচ তোমার কাছে বিক্রি করলো এটা ফুল ক্রিম মিল্ক পাউডার বলে,
ঠিক আছে, এই তিনটা সিচুয়েশনই একসাথে বলা হয় ফুড অ্যাডাল্টারেশন যদি সেটা ইন্টেনশনালি হয়। বুঝতে পারছো? এই তিনটা সিচুয়েশনই, আর সাধারণ জনগণ বুঝবে একটা সিচুয়েশন ফরমালিন দিছে খাদ্যে ভেজাল হয়েছে, তারপরে কি কার্বাইড দিছে খাদ্যে ভেজাল হয়েছে, কিন্তু এর বাইরেও যে খাদ্যে ভেজালের আরো দুইটা পয়েন্ট আছে এটা তোমরা ক্লিয়ারলি জানো বা জানবা ফুডের স্টুডেন্টরা। একটা হচ্ছে সাবস্টিটিউশন, গুড কোয়ালিটিটাকে ব্যাড কোয়ালিটি দ্বারা বা লো কোয়ালিটি দ্বারা সাবস্টিটিউট করা, ঠিক আছে, অথবা তোমার রিমুভাল, একেবারেই গুড কোয়ালিটিটাকে তোমার রিমুভ করে নিয়ে গেল, ঠিক আছে। এই তিনটা কন্ডিশনকেই যদি ইন্টেনশনালি এই তিনটা কন্ডিশন করা হয় তাহলে একে বলা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। আর যদি ধরো জীবাণু অ্যাটাক করলো বা অপরিচ্ছন্ন আছে, অপরিচ্ছন্ন কন্ডিশনের কারণে জীবাণু অ্যাটাক করলো, এটাকে বলা হয় কন্টামিনেশন, ঠিক আছে, কারণ ইচ্ছাকৃতভাবে জীবাণুর ভেতর দিয়ে দেয় নাই, ঠিক আছে। যদি ইচ্ছাকৃতভাবে জীবাণু দিয়ে দিত তাহলে হয়ে যেত অ্যাডাল্টারেশন, এটা আনইন্টেনশনালি হয়ে গেছে কিন্তু তোমার আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটাকে বলা হচ্ছে কন্টামিনেশন, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো ফুড অ্যাডাল্টারেশন এবং কন্টামিনেশনের মধ্যে পার্থক্য? দুইটাই স্বাস্থ্যের ক্ষতি হবে, যেটা ইন্টেনশনালি সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন মানে ইচ্ছাকৃত করা হয়েছে, আর যেটা আনইন্টেনশনালি মানে অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে, মোস্টলি জীবাণু অ্যাটাক করছে, এটা সাধারণত আনইন্টেনশনাল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ফুড অ্যাডাল্টারেশন, ফুড কন্টামিনেশন। এখন আমরা শিখবো হচ্ছে ফুড ফর্টিফিকেশন। অ্যাডাল্টারেশন কি করতেছে, কোনো কিছু মিশাচ্ছে, অ্যাডমিক্সচার করতেছে, ঠিক আছে। তাহলে এটা ভেজালের একটা ক্রাইটেরিয়া, কোনো কিছু মিশাইলো, কিন্তু মিশানোর ফলে কি হলো, আমাদের ক্ষতি হলো, সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন। কিন্তু মিশানোর পরে যদি আমাদের উপকারের জন্য মিশানো হয় কোনো কিছু, তখন তাকে বলবো হচ্ছে ফর্টিফিকেশন। এটা হচ্ছে অ্যাডাল্টারেশন এবং ফর্টিফিকেশনের মধ্যে পার্থক্য, ঠিক আছে, ধাপে ধাপে বোঝো। কন্টামিনেশন এবং অ্যাডাল্টারেশনের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাই ক্ষতি, একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। আর অ্যাডাল্টারেশন এবং ফর্টিফিকেশনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে মিশাচ্ছে ক্ষতি হচ্ছে সেটা অ্যাডাল্টারেশন, আবার মিশাচ্ছে উপকারের জন্য সেটা ফর্টিফিকেশন। সাধারণত ভিটামিনস এবং মিনারেলস এর পরিমাণকে বাড়ানো কোন ফুডে, সেটা অবশ্যই আমাদের উপকারের জন্য। ইন এ ফুড সো অ্যাজ টু ইম্প্রুভ দ্য নিউট্রিশনাল কোয়ালিটি অফ দ্য ফুড সাপ্লাই এন্ড টু প্রোভাইড এ পাবলিক হেলথ বেনিফিটস উইথ মিনিমাল রিস্ক অফ হেলথ। পাবলিক হেলথ বেনিফিট মানে তোমার আমার আমরা যারা কনজিউমার তাদের হেলথ বেনিফিট হবে, ঠিক আছে, তাদের হেলথ বেনিফিট হবে, সেটাই হচ্ছে তোমার ফর্টিফিকেশন। উইথ মিনিমাল রিস্ক অফ তোমার নিউট্রিয়েন্ট আছে যেগুলো আমাদের শরীর কনজিউম করলে সেখানে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সো তুমি ফর্টিফাই করছো খাবারটা এমন একটা জিনিস দিয়ে ফর্টিফাই করছো, যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দেই, ম্যাক্সিমাম প্রোটিন গুলা হচ্ছে তোমার সাধারণত অ্যালার্জিক, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোটিন। এবং আটটা ক্লাসিফিকেশন আছে প্রোটিনের বিভিন্ন, যেমন তোমার ফিশকে একটা গ্রুপে ফেলছে, সেলফিশ গুলোকে, যেমন সেলফিশ বলতে বোঝাচ্ছে তোমার চিংড়ি টিংড়ি এদেরকে এক গ্রুপে ফেলছে, এরপর নাটকে একটা গ্রুপে ফেলছে, হুইটকে একটা গ্রুপে ফেলছে, এগুলোর কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো অ্যালার্জিক প্রপার্টিস আছে। আর অ্যালার্জিক প্রপার্টিস কিন্তু সবার আবার সমান না, বাদাম খাইলে যে সবার অ্যালার্জি হবে এরকম না, ঠিক আছে, বা তোমার চিংড়ি মাছ খেলে যে সবার অ্যালার্জি হবে এরকম না। সো বলতেছে যে তুমি ফর্টিফাই করতেছো এমন একটা তুমি ইনগ্রেডিয়েন্টস দিয়ে, যেমন ধরো তুমি ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড, সরি তুমি ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড বা তুমি কড লিভার অয়েল তুমি অ্যাড করতেছো, তোমার এটা একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তোমার হার্টের জন্য উপকার। এখন এইটা তুমি অ্যাড করতেছো, ফর্টিফাই করতেছো কোন একটা ফুডের ভেতরে,
ডিএইচএস ফর্টিফাইড করতেছো অয়েলের ভেতরে। এখন এই ডিএইচএটা তুমি কোন একটা ধরো তুমি মাছের থেকে কালেক্ট করে ওর ভেতরে অ্যাড করছো, সাধারণত গ্রিস সোর্স হচ্ছে সি ফিশ, সি ফিশের ভেতরে ডিএইচএ বেশি থাকে। এখন ওইখান থেকে কালেক্ট করে তুমি সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিছো। এখন ওই মাছটা স্পেসিফিক যদি কারো অ্যালার্জি থেকে থাকে তাহলে তার অ্যালার্জিক রিয়াকশন হবে না এই তেল যদি খাওয়া হয়? জি স্যার হবে, হবে তার কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হবে, কিন্তু সেটা অনেক মিনিমাল রিস্ক টু হেলথ। এটা যে অনেক বড় আকারের বিষয়টা এরকম না, সবারই যে হবে এরকম না, ঠিক আছে? আবার তোমার ডিএইচএ ফর্টিফিকেশন দরকার, কারণ এটা একটা এসেনশিয়াল বা কন্ডিশনালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তার মানে একটা একটা সার্টেন তোমার গ্রোথ কন্ডিশন বা ডেভেলপমেন্ট সিচুয়েশনে এই ডিএইচএ এর কন্টেন্ট আমাদের প্রয়োজনের তুলনায় মানে আমরা ফুডের থেকে যেটা পাচ্ছি তার থেকে অনেক সময় বেশি পরিমাণে লাগে। তো তখন কি করতে হচ্ছে, আমাদের অয়েল এর ভেতরে এটা ফর্টিফাই করতে হচ্ছে। এখন করে ম্যাক্সিমাম তোমার বোতল অয়েল যেগুলো আছে এগুলো ফর্টিফাইড থাকে আর কি, ডিএইচএ ফর্টিফিকেশন করে। তাহলে এই যে ডিএইচএ যে ফর্টিফিকেশন করলো, তাহলে এটা কি করলো, আমাদের ভালোর জন্যই করলো, মাস পপুলেশনের ভালোর জন্য করলো, কিন্তু দুই একজনের হয়তো অ্যালার্জি রিয়াকশন হয়েও যেতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে মিনিমাল রিস্ক। কিন্তু যদি মাস পপুলেশনের হতো যে ডিএইচএ সমৃদ্ধ তেল খাইলে তুমি আমি সবাই হচ্ছে, তখন এটা হয়ে যেত ফুড অ্যাডাল্টারেশন, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, তখন এটা হয়ে যেত ফুড অ্যাডাল্টারেশন। কিন্তু এটা আমরা উপকার হচ্ছে মানুষে, কিন্তু হয়তো হাতে গোনা দুই একজনের অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেছে শরীরে, ঠিক আছে? খুব কম পরিমাণে, মিনিমাল রিস্ক অফ হেলথ, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার ফুড ফর্টিফিকেশন, ঠিক আছে? এই হচ্ছে অ্যাডাল্টারেশন আর ফর্টিফিকেশনের মধ্যে পার্থক্য। কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। না স্যার। এরপরে আমরা আরেকটা টার্ম শিখব, সাপ্লিমেন্টেশন। আমি রেড কালার দিয়ে দিছি কারণ এটা হচ্ছে নেগেটিভ, আর ফর্টিফিকেশন এগুলো গ্রিন কালার দিছি তার মানে এটা হচ্ছে আমাদের জন্য পজিটিভ। আরেকটা জিনিস আছে, ফুড সাপ্লিমেন্টেশন, ঠিক আছে? সাপ্লিমেন্টেশন কাজ হচ্ছে ধরো একজন প্রেগনেন্ট ওম্যান, ওই সেম বয়সের একজন নর্মাল ওম্যানের যদি ধরো তোমার 1800 কিলো ক্যালোরি এনার্জি দরকার হয় প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন দেখা গেল 1800 কিলো ক্যালোরি এনার্জি দরকার, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় তার যখন ফিটাস গ্রো করে এটা তোমার বেড়ে দেখা গেছে 2200 কিলো ক্যালোরি হয়েছে বা 2100 কিলো ক্যালোরি হয়েছে। এই যে 300 এক্সট্রা কিলো ক্যালোরি হয়ে গেল, এই এক্সট্রা কিলো ক্যালোরি তাকে সাপ্লিমেন্ট দিতে হবে, তার ফুডের বাইরের থেকে সার্ভ করে তাকে এটা ব্যালেন্স করতে হবে। এটা হচ্ছে মাইক্রো ক্যালোরির হিসাব। এরপরে সাপ্লিমেন্টের ইজিলি উদাহরণগুলো মানে মোর ইউজেবল সাপ্লিমেন্ট যেগুলো আমরা ইউজ করি আর কি, সেগুলো কি জিনিস, সেগুলো হচ্ছে তোমার ধরো আমাদের আয়রন রিকোয়ারমেন্ট আছে আমাদের শরীরে, তারপরে ধরো তোমার ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আছে, একটা নির্দিষ্ট ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আছে। এখন আমার প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম আমি খাবারের থেকে পাচ্ছি, আমার ওই ডেইলি রিকোয়ারমেন্টটাও ফুলফিল করতেছে না, ঠিক আছে? যখন ডেইলি রিকোয়ারমেন্টটা ফুলফিল না করে, যেমন ভিটামিন সি, আমি ভিটামিন মিনারেল যখন পড়াবো ডিটেলস আরো তোমাদেরকে পড়াবো এগুলো, যেমন ভিটামিন সি তোমার নর্মাল অ্যাডাল্টের দরকার হচ্ছে তোমার 40 মিলিগ্রাম আমাদের ইন্ডিয়ান অ্যাডাল্টে, ঠিক আছে? ইউরোপের আবার ওদের রিকোয়ারমেন্ট আলাদা, ওদের প্রায় 75 মিলিগ্রাম লাগে। তাহলে এই যে 40 মিলিগ্রাম একজন অ্যাডাল্টের তোমার ভিটামিন সি দরকার, ঠিক আছে? এখন এই অ্যাডাল্টের ভিটামিন সি ধরো আমি যে খাবার খাচ্ছি প্রতিদিন, এই খাবারে যদি ওই ভিটামিন সি 40 গ্রাম আমি না পাই, তাহলে কি হবে, আমার আস্তে আস্তে শরীরে ঘাটতি তৈরি হবে না ভিটামিন সি? এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা তখন কি করি, সাপ্লিমেন্টেশন দিই। সাপ্লিমেন্ট হিসেবে কি খাই স্যার, ট্যাবলেট বা মানে ক্যাপসুল? এই যে ছোটবেলায় আমরা খাইছি না সিবিট, অনেক বাচ্চারা পছন্দ করত জি স্যার, যে সিবিট ভিটামিন সি সাপ্লিমেন্ট স্যার এখনো খাই, ভিটামিন সি সাপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন সি যে আমি এক্সট্রা খাচ্ছি, এক্সট্রা আমার ফুডের বাইরের থেকে আমি নিচ্ছি, এটাকেই বলা হচ্ছে তোমার সাপ্লিমেন্ট। জি স্যার, কনসেন্ট্রেটেড সোর্স আকারে ফুডের বাইরের থেকে আমি নিচ্ছি, সেটা হচ্ছে তোমার ফুড সাপ্লিমেন্ট। সেটা আয়রন ট্যাবলেট হতে পারে, সেটা ক্যালসিয়াম ট্যাবলেট হতে পারে, সেটা জিঙ্ক ট্যাবলেট হতে পারে, সেটা মাল্টিভিটামিন যে তোমার সাপ্লিমেন্টগুলো থাকে, ঠিক আছে? ভিটামিন এ টু জেড দেখবা যে ওষুধের দোকানে বিক্রি করে, ভিটামিন এ টু জেড সব ধরনের ভিটামিন এর ভিতরে আছে, ঠিক আছে? বা বিভিন্ন মিনারেল সাপ্লিমেন্ট, এই সবগুলাই হচ্ছে তোমার সাপ্লিমেন্টেশন। সংখ্যাটা দেখো, ডায়েটারি আর নিউট্রিশন সাপ্লিমেন্ট ইজ টু ডেলিভার নিউট্রিয়েন্টস দ্যাট মে নট বি কনজিউমড সাফিসিয়েন্ট কোয়ান্টিটিস। আমার যেটা দরকার সেটা যখন আমি কনজিউম না করি, তখন আমাকে কি করতে হয়, ওটা সাপ্লিমেন্ট আকারে দিতে, অথবা আমার বডির কোন একটা
মেজর কন্ডিশন হয়েছে, যেমন ধরো ওম্যানদের বয়স যখন মেনোপজ সিচুয়েশনে চলে যায় আর কি মহিলারা, তখন ওদের ওনাদের হচ্ছে তোমার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় শরীরে প্রচুর পরিমাণে, ক্যালসিয়ামের দরকার হয় বেশি, তখন কি করতে হয় ক্যালসিয়াম তোমাদেরকে তখন সাপ্লিমেন্ট নিতে হয় আর কি, এক্সট্রা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়, বা তোমার বয়স বাড়ার সাথে সাথে রেগুলার ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয়, আয়রন ট্যাবলেট খেতে হয় প্রেগনেন্সি সিচুয়েশনে, কারণ তখন আয়রনের রিকোয়ারমেন্ট বেড়ে যায়, যেটা ফুডের মাধ্যমে ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করা অনেক সময় সম্ভব হয় না, ঠিক আছে? এই হচ্ছে মূলত তোমার সাপ্লিমেন্টেশন। তাহলে ফুড অ্যাডাল্টারেশন সাথে কন্টামিনেশনও বুঝলা, কন্টামিনেশন হচ্ছে ইন্টেনশনালি না আনইন্টেনশনালি ক্ষতি হয়ে গেল খায়ে, কনজিউম করলাম আমরা ক্ষতি হয়ে গেল আনইন্টেনশনালি, সেটা হচ্ছে কন্টামিনেশন, কিন্তু ইন্টেনশনালি আমি ক্ষতির জন্য এটা অ্যাড করছি সেটা হচ্ছে অ্যাডাল্টারেশন, আর ইন্টেনশনালি উপকারের জন্য অ্যাড করছি সেটা হচ্ছে ফর্টিফিকেশন। আর সাপ্লিমেন্টেশন কি, আমার যতটুকু দরকার ততটুকু আমি ফুডের মাধ্যমে পাচ্ছি না, তখন আমাকে একটা কনসেন্ট্রেটেড সোর্সের থেকে এটা নিতে হচ্ছে, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টেশন। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করুন। না স্যার। না স্যার। আমি চেষ্টা করলাম মোটামুটি তোমাদেরকে বোঝানোর জন্য, আরো ডিটেলস আরো যখন পরে ক্লাসে যাবা তখন আরো ক্লাসিফিকেশন করবা, ফর্টিফিকেশনের আবার ক্লাসিফিকেশন আছে অনেক, ঠিক আছে? ফর্টিফিকেশন কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো যখন ডিটেলস করবা, ফর্টিফিকেশনের উপরেই তোমার ভালো ভালো জব আছে বাংলাদেশে, ঠিক আছে? ফর্টিফিকেশনের উপরেই কাজ করে এরকম এনজিও আছে, ফর্টিফিকেশন মনিটরিং করে এরকম এনজিও আছে, আবার ফুড অ্যাডাল্টারেশনের উপরে ডিটেইলস অনেক কিছু পড়ার আছে, ফুড কন্টামিনেশনের উপরে অনেক কিছু পড়ার আছে, ঠিক আছে? কোন ফুড কি দ্বারা অ্যাডাল্টারেশন করে, কিভাবে তাদেরকে ডিটেক্ট করা যায়, এগুলো আমরা যখন উপরে ক্লাসে পড়বো, তোমাদের হয়তো থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে ফুড অ্যাডাল্টারেশনের উপরে কোর্সই আছে পড়া লাগবে। মোটামুটি এইটা আজকের ক্লাস।